ছেলেকে ধরে নিয়ে গেছে সিবিআই পঁয়ষট্টি ঘন্টা জেরা শেষে বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ শাহকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি তারপর বীরভূমের সাইথিয়ার বাড়িতে বসেই জীবনের বাবা বিশ্বনাথ সাহা ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার প্রতিটি বাক্যে তিনি বোঝাতে চাইলেন বেশ হয়েছে ছেলে ধরা পড়েছে এটাই তার ভবিতব্য ছিল জীবন গ্রেপ্তার হওয়ায় তারা বেঁচেছেন বিশ্বনাথবাবু দীর্ঘদিনের রেশন ডিলারের ব্যবসা তিনি সংবাদ মাধ্যমকে বলছেন আমার এমনই ছেলে যে নিজের বাপের কাছেও ঘুষ চাইত বাবার কাছে কেন ঘুষ চাইবেন ছেলে জীবনের বাবা জানিয়েছেন তিনি মিড ডে মিলের টেন্ডারে একটি দরপত্র দিয়েছিলেন সেই দরপত্রের তার নাম ছিল তালিকার উপর দিকে সেই সময় জীবন নাকি তার বাবাকে বলেন টাকা দিতে হবে তবেই টেন্ডার পাওয়া যাবে টাকা না দিলে তোমার টেন্ডারপত্রে কাছি চালানো হবে বাবা রাজি হননি বলে ছেলেকে ঘুষ দিতে তাই বিশ্বনাথ বাবু সেই টেন্ডার পাননি বিশ্বনাথ বাবু এদিন ধরা গলায় আক্ষেপের সঙ্গে বললেন আমি টাকা দিইনি বলে অন্য একজনকে টাকা খেয়ে টেন্ডার বিক্রি করে দিয়েছে আমার ছেলে জীবন এক সপ্তাহ আগে আমায় মার্ডার করার হুমকিও দিয়েছিল বলেছিল আমি তৃণমূলের বড় নেতা তোমাকে চাইলে আমি মার্ডারও করে দিতে পারি এমনকি রেশন ডিলারশিপের একটি লাইসেন্সও জীবন প্রভাব খাটিয়ে বাতিল করে দিয়েছেন বলে দাবি করছেন তার বাবা বাবা বোন স্পষ্টই বলছেন জীবন ছিলেন ক্ষতিকারক বিষাক্ত নাজেহাল করে ছেড়েছিলেন আমাদের জীবন জীবনের বাবা এও বললেন ওকে আমি আমার ছেলে বলে মনেই করি না ওকে ত্যাজ্যপুত্র করেছি আমার কাছে আমার ছেলে আর বেঁচে নেই অনেকের মতে কতখানি ঘৃণা জমলে সন্তান সম্পর্কে এখনো মন্তব্য করতে পারেন বৃদ্ধ বাবা বড়গঙ্গা থেকে সাইথিয়া জীবনের ঘনিষ্ঠরা বলছেন গত সাত আট বছরে টাকার নেশায় ভূত বুধ হয়ে উঠেছিলেন জীবন সবেতেই টাকা আর টাকা পেতে চাইতেন হাইওয়ের ধারে জমি সংক্রান্ত ব্যবসাতেও ঢুকে পড়েছিলেন স্কুল মাস্টার জীবন তৃণমূলেই যেন এই জীবনের নতুন দুর্নীতির সূচনা তৃণমূল কংগ্রেসকে কাজে লাগিয়েই ভরি ভরি দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন জীবন সাহা দুর্নীতির সেই টাকা পৌঁছে গিয়েছিল প্রভাবশালীদের কাছেও জীবনের এহেন কর্মকাণ্ডে তার বাবা আক্ষেপ্ত দূরের কথা ছেলের প্রতি ঘৃণা উগড়ে দিচ্ছেন বলছেন ওকে গ্রেপ্তার করে আমাদের বুকের জ্বালা মিটেছে